উচ্চ মাধ্যমিক দু হাজার চব্বিশ ইতিহাস আগের মুহূর্তে দেখে নাও একটি চূড়ান্ত গুরুত্বপূর্ণ নমুনা প্রশ্নপত্র ও সাথে তার উত্তর এই প্রশ্নপত্রে থাকা প্রতিটা বড় প্রশ্ন পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ পরীক্ষাতে আসার মতো প্রশ্ন কাজেই সম্পূর্ণ প্রশ্নপত্রটি আমরা প্রথম থেকে দেখে নেব তার আগে করবো ছোট্ট একটি রিকোয়েস্ট যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকো এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো প্রশ্নপত্রে একের দাগে বলা হচ্ছে প্রতিটি প্রশ্নের বিকল্প উত্তরগুলির মধ্যে থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো এখানে চব্বিশটি এমসিকিউটাই প্রশ্নের উত্তর লিখতে হবে প্রতিটি প্রশ্নের মান এক করে টোটাল চব্বিশ নম্বর রয়েছে সো প্রথম এমসিকিউটাই প্রশ্ন রূপকথা বা কল্প কাহিনীর দেশ বলা হয় উত্তর হবে চীনকে দ্বিতীয় প্রশ্ন ভারতের ইতিহাসের জাতীয়তাবাদী ব্যাখ্যাকার হলেন উত্তর হবে রমেশচন্দ্র মজুমদার নেক্সট প্রশ্ন দস্তক কথার অর্থ উত্তর হবে বাণিজ্যিক ছাড়পত্র পরের প্রশ্ন আমিনি কমিশন গঠন করেন উত্তর হবে ওয়ারেন হেস্টিংস নেক্সট প্রশ্ন দুর্প্রাচ্য বলা হয় উত্তর হবে চীন জাপানকে বন্দিবাসের যুদ্ধ হয় উত্তর হবে সতেরোশো ষাট খ্রিস্টাব্দে পরের প্রশ্ন সত্যশোধক সমাজের মুখপাত্র ছিল উত্তর হবে দীনমিত্র হিন্দু পায়নিয়ার পত্রিকা কারা প্রকাশ করে উত্তর হবে নব্যবঙ্গ নেক্সট দক্ষিণী বিদ্যাসাগর কাকে বলা হতো উত্তর হবে বীরসালিঙ্গম পান্তুলু বর্তমান ভারত রচনা করেন উত্তর হবে স্বামী বিবেকানন্দ পরের প্রশ্ন পুনা চুক্তি স্বাক্ষরিত হয় উত্তর হবে গান্ধীজি ও আম্বেদকরের মধ্যে মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয় উত্তর হবে উনিশশো ছয় খ্রিস্টাব্দে এই প্রশ্নপত্রে থাকা প্রতিটা বড় প্রশ্ন যতটা গুরুত্বপূর্ণ রয়েছে পাশাপাশি শর্ট প্রশ্নগুলোও গুরুত্বপূর্ণ রয়েছে তাই খুব ভালো করে প্রতিটা প্রশ্ন পড়ে নেবে নেক্সট প্রশ্ন সাম্প্রদায়িক বাঁটোয়ারা নীতি ঘোষণা করেন উত্তর হবে র্যামসে ম্যাকডোনাল্ড যে জাহাজে প্রথম নৌবিদ্রোহ শুরু হয়েছিল তার নাম উত্তর হবে তলোয়ার ত্রিপুরি কংগ্রেসের সভাপতি নির্বাচিত হন উত্তর হবে ডক্টর সীতারামাইয়া পরের প্রশ্ন গ্লাসনস্ত এর প্রবর্তক ছিলেন উত্তর হবে গর্বাচেব নেক্সট ন্যাটো গঠিত হয় উত্তর হবে উনিশশো খ্রিস্টাব্দে পরবর্তী প্রশ্ন এশিয়াবাসীদের জন্য এশিয়া স্লোগানটি ছিল উত্তর হবে জাপানের নেক্সট পঞ্চশীল স্বাক্ষরিত হয় ভারত ও চীনের মধ্যে পরের প্রশ্ন বিএন ফুর যুদ্ধে কে জয়ী হয়েছিল উত্তর হবে ভিয়েতনাম প্যাট্রিক লুমাম্বা প্রধানমন্ত্রী ছিলেন উত্তর হবে কঙ্গো ভারতের পরিকল্পনা কমিশন কবে গঠিত হয়েছিল উত্তর হবে উনিশশো পঞ্চাশ খ্রিস্টাব্দে নেক্সট আলজেরিয়ায় উপনিবেশ ছিল উত্তর হবে ফ্রান্সের এরপর এমসিকিউটাইভ শেষ প্রশ্ন বাংলাদেশের আইনসভার নাম হল উত্তর হবে জাতীয় সংসদ এই ছিল একের দাগ থেকে চব্বিশটি টাইপ প্রশ্ন এরপর আমরা দেখে নেব দুয়ের দাগ যেখানে বলা হচ্ছে নিম্নলিখিত প্রশ্নগুলির সংক্ষেপে উত্তর দাও বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয় অর্থাৎ এই দুয়ের দাগে ষোলোটি টাইপ প্রশ্নের উত্তর লিখতে হবে প্রতিটি প্রশ্নের মান এক করে টোটাল ষোলো নম্বর রয়েছে প্রথম টাইপ প্রশ্ন ইএইচ কারের লেখা বইটির নাম কী এর অথবা দিয়ে প্রশ্ন কোন দেশ মনোরনীতি প্রবর্তন করে পরের প্রশ্ন নতুন বিশ্ব বলতে কি বোঝায় নেক্সট দক্ষিণ আফ্রিকার প্রথম অশ্বেতাঙ্গ রাষ্ট্রপ্রধানের নাম কি এরপর দুই পয়েন্ট চারের দাগের প্রশ্ন কে বাংলায় দ্বৈত শাসনের অবসান ঘটান পরবর্তী প্রশ্ন দুই পয়েন্ট পাঁচের দাগে তিন আইন কি এর অথবা দিয়ে প্রশ্ন দশ ত্বক কি দুই পয়েন্ট ছয়ের দাগের প্রশ্ন দিকু কাদের বলা হতো দুই পয়েন্ট সাতের দাগের প্রশ্ন প্রাচ্যবাদী কাদের বলা হয় দুই পয়েন্ট আটের প্রশ্ন অধীনতামূলক মিত্রতা নীতি কে প্রবর্তন করেন এই এক্সিকিউটাইভ প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ রয়েছে কাজে প্রতিটি প্রশ্নের উত্তর রেডি করে খুব ভালো করে পড়ে নেবে এরপর দুই পয়েন্ট আটের অথবা দিয়ে যে প্রশ্নটি রয়েছে চুক্তিবদ্ধ শ্রমিক কাদের বলা হতো দুই পয়েন্ট নয় দ্যাগের প্রশ্ন মুসলিম লীগের প্রথম সভাপতি কে ছিলেন নেক্সট লং মার্চ কী পরের প্রশ্ন লক্ষ্ণ চুক্তি কত সালে কাদের মধ্যে হয়েছিল শত দিবসের সংস্কার বলতে কি বোঝো জোট নিরপেক্ষ আন্দোলনের দুজন নেতার নাম লেখো নেক্সট প্রশ্ন ঔপনিবেশিক ভারতে দেশীয় রাজ্য বলতে কি বোঝানো হতো এরপর দুই পয়েন্ট পনেরো দাগের প্রশ্ন ঠান্ডা লড়াই বলতে কী দুই পয়েন্ট ষোলের দাগে শেষ প্রশ্ন ভারতের পরমাণু শক্তি কমিশনের প্রথম চেয়ারম্যান কে ছিলেন এই ছিল দুয়ের দাগ থেকে ষোলোটি টাইপ প্রশ্নে এরপর দেখে নেব প্রশ্নপত্রে থাকা তিনের দাগ যেখানে বলা হচ্ছে যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও প্রতিটি বিভাগ থেকে ন্যূনতম দুটি প্রশ্নের উত্তর আবশ্যক অর্থাৎ এখানে ক ও খ দুটি বিভাগ রয়েছে ক বিভাগে প্রায় চার থেকে পাঁচটি প্রশ্ন থাকবে এবং খ বিভাগেও তাই চারটি অথবা পাঁচটি প্রশ্ন থাকবে তোমাদেরকে কী করতে হবে ক বিভাগ থেকে দুটি প্রশ্নের উত্তর অবশ্যই লিখতে হবে এবং খ বিভাগ থেকেও দুটি প্রশ্নের উত্তর লিখতে হবে এবং বাকি একটি প্রশ্ন যে কোনো একটি বিভাগ থেকে তোমরা লিখতে পারবে এবং প্রতিটি প্রশ্নের মান এখানে আট নম্বর রয়েছে সো পাঁচটি প্রশ্নের উত্তর লিখতে হবে সো এখানে চল্লিশ নম্বর রয়েছে ক বিভাগ থেকে প্রথম প্রশ্ন জাদুঘর কাকে বলি অতীত পুনর্গঠনে জাদুঘরের ভূমিকা আলোচনা করো ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন খুব ভালো করে পড়বে এরপর দ্বিতীয় প্রশ্ন সাম্রাজ্যবাদ বলতে কি বোঝো সাম্রাজ্যবাদ উদ্ভবের মূল কারণগুলি আলোচনা করো এই প্রশ্নটা অত্যন্ত গুরুত্ব সহকারে পড়বে নেক্সট প্রশ্ন চীনের ফোর্থ মে আন্দোলনের কারণগুলি বিশ্লেষণ করো এই আন্দোলনের প্রভাব আলোচনা করো এই তিনের অথবা দিয়ে যে প্রশ্নটি রয়েছে সেটিও গুরুত্বপূর্ণ ঔপনিবেশিক শাসনকালে ভারতের অবশিল্পায়নের বর্ণনা দাও এরপর ক বিভাগ থেকে চার নম্বর প্রশ্ন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের শিক্ষা ও সমাজ সংস্কারের বিবরণ দাও ক বিভাগ থেকে এই কটি প্রশ্ন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ রয়েছে কাজে খুব ভালো করে পড়বে এরপর দেখে নেব আমরা বিভাগ যেখান থেকে প্রথম প্রশ্ন অর্থাৎ পাঁচের দাগে জালিয়ান ওয়ালাবাগের হত্যাকাণ্ডের পটভূমি সম্পর্কে লেখো এই ঘটনার গুরুত্ব আলোচনা করো খুব ভালো করে পড়বে নেক্সট প্রশ্ন উনিশশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দের ভারত ছাড়ো আন্দোলন সম্পর্কে যা জানো লেখো পরীক্ষাতে আসার মতো প্রশ্ন খুব ভালো করে পড়বে নেক্সট প্রশ্ন হোচিমিনের নেতৃত্বে ভিয়েতনাম মুক্তিযুদ্ধের সংক্ষিপ্ত বিবরণ দাও এবছরের জন্য এই প্রশ্নটিও গুরুত্বপূর্ণ রয়েছে নেক্সট প্রশ্ন স্বাধীন ভারতের প্রথম তিনটি পঞ্চবার্ষিকী পরিকল্পনার লক্ষ্য ও গুরুত্ব আলোচনা করো এরপর আটের অথবা দিয়ে যে প্রশ্নটি রয়েছে সার্ক কিভাবে গঠিত হয়েছিল সার্কের উদ্দেশ্যগুলি সংক্ষেপে লেখো এখানে থাকা প্রতিটা বড় প্রশ্ন ভীষণ গুরুত্বপূর্ণ কাজেই এই প্রশ্নপত্রে থাকা প্রতিটা বড়ো প্রশ্ন যদি তোমার খুব ভালো করে পড়া থাকে তাহলে আশা রাখবো পরীক্ষাতে এখান থেকে তোমরা প্রশ্ন কমন পাবে কারণ এই প্রশ্নপত্রে যে বড় প্রশ্নগুলো রয়েছে সেগুলি ভীষণ গুরুত্বপূর্ণ পরীক্ষাতে আসার মতো প্রশ্ন খুব ভালো করে প্রশ্নগুলি পড়বে কারণ এখান থেকে পরীক্ষাতে প্রশ্ন কমন আসার সম্ভাবনা খুব বেশি রয়েছে সো এই ভিডিওটি এতটুকুই কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাও আর যারা চাইছো এই কটি প্রশ্নের পাশাপাশি আরও কিছু প্রশ্ন দেখে যাব তার জন্য বলে রাখি ইতিহাস বিষয়ে ফাইনাল সাজেশন ভিডিও চ্যানেলে দিয়ে দিয়েছি অবশ্যই চ্যানেলে ভিজিট করে সেই ভিডিওগুলি দেখে নাও আর এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলো না ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করো আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং ভিডিওটি বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করে দাও